আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি মনে করি আমরা যারা মুসলিম রয়েছি এবং আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি তাদের প্রত্যেকেরই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখা দরকার। আজকের আমাদের এই ভিডিওটি হতে যাচ্ছে বর্তমান সময়ে বহুল আলোচিত বিপ বা বিএপি এই অ্যাপটিকে নিয়ে। আচ্ছা, আপনাদের ভিতরে আপনারা অনেকেই হয়তো বা বলবেন বিপ বা বিএপি অ্যাপ সেটা আবার কি? আচ্ছা, তাদের উদ্দেশ্যে জাস্ট আমি ছোট্ট করে বলছি। আচ্ছা, আমরা প্রায় সবাই কিন্তু হোয়াটসঅ্যাপ বা ইমো ব্যবহার করে থাকি, আর এই হোয়াটসঅ্যাপ বা ইমো অ্যাপগুলোর ভিতর থেকে আমরা যা যা করতে পারি সেই সমস্ত কাজগুলো তো আমরা এই বিপ বা বিএপি এই অ্যাপটির মাধ্যমে করতে পারবই। এছাড়াও আপনারা এই অ্যাপটির ভিতরে আরও বেশ কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস বা সুবিধা পাচ্ছেন। আচ্ছা, তারপরেও আপনারা অনেকেই বলতে পারেন আমরা কেন হোয়াটসঅ্যাপ বা ইমো ছেড়ে এই অ্যাপটি ব্যবহার করব। তাদের উদ্দেশ্যে বলছি, এই বিপ বা বিএপি এই অ্যাপটি হলো সম্পূর্ণভাবে অ্যাড ফ্রি, আর অন্যদিকে আমরা যখন ইমো অ্যাপটিকে ওপেন করি তখন কিন্তু এই অ্যাপটির ভিতরে এত এত পরিমাণে অ্যাড শো করে যেগুলো সত্যি মাঝে মাঝে মেজাজ খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা করে। আর বর্তমান সময়ে এই ইমো অ্যাপের ভিতরে অ্যাডের পরিমাণ কিন্তু বেশ অনেকটাই বেড়ে গিয়েছে। রিসেন্টলি আপনারা অনেকেই হয়তো বা হোয়াটসঅ্যাপের একটি নিউজ শুনেছেন, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে বেশ কিছু চেঞ্জেস এনেছে। আর হোয়াটসঅ্যাপের এই টার্মস অ্যান্ড কন্ডিশন ওয়াইজ হোয়াটসঅ্যাপ চাইলেই কিন্তু যে কোনো মুহূর্তে আমাদের সকল তথ্যকে ফেসবুকের কাছে দিয়ে দিতে পারে, আর ফেসবুক সেটাকে চাইলেই নাকি আমাদের অনুমতি ছাড়াই যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবে। আর এটা একবার ভেবেই দেখুন। আর অন্যদিকে তুরস্কের মতো একটি মুসলিম কান্ট্রি বিপ বা বিএপি এই অ্যাপটিকে লঞ্চ করেছে, এবং তাদের এই অ্যাপটির ভিতরে থাকছে না কোনো রকমের কোনো তথ্য চুরি যাওয়ার সম্ভাবনা, বা থাকছে না কোনো রকমের কোনো নিয়মনীতি বা সীমাবদ্ধতা। আর এই বিপ বা বিএপি এই অ্যাপের ভিডিও কলের কোয়ালিটি কিন্তু বেশ অনেকটাই ভালো থাকবে, আর এই অ্যাপের অন্য সমস্ত অ্যাপের থেকে ডাটা বা এমবিটাও কিন্তু খুব কম খরচ হয়। আর এখন আমি আপনাদেরকে দেখাবো এই অ্যাপটিকে কীভাবে আপনারা ডাউনলোড করবেন, আর এই অ্যাপটির ভিতরে আপনি সম্পূর্ণভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করে আপনি কীভাবে সম্পূর্ণভাবে এই অ্যাপটিকে ব্যবহার করতে পারেন। সো বন্ধুরা, আপনারা জাস্ট এই অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পরে ইনস্টল করে নেবেন। আর আপনারা এই অ্যাপটিকে কীভাবে ডাউনলোড করবেন সেটি আমি এই ভিডিওটির শেষের দিকে দেখিয়ে দেবো। সো আমার যেহেতু এই অ্যাপটিকে ডাউনলোড করা রয়েছে, এজন্য জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এই অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন অ্যাপটির উপরে জাস্ট একবার ক্লিক করে আমি জাস্ট অ্যাপটির ভিতরে প্রবেশ করছি। সো বন্ধুরা, অ্যাপটির ভিতরে প্রবেশ করার পরে জাস্ট আপনাদের সামনে সিম্পল এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে জাস্ট আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন গেট বিআইপিএন, জাস্ট আপনারা গেট বিপিএন এই অপশনটির উপরে একবার টাচ করে দেবেন। সো একবার টাচ করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা রয়েছে কন্টিনিউ। সো আপনারা জাস্ট এখান থেকে নিচের কন্টিনিউ অপশনটির উপরে একবার টাচ করে দেবেন, এরপর জাস্ট আপনাদের সামনে যে কোনো পারমিশন চাইলে পারমিশনটিকে জাস্ট অ্যালাউ করে দেবেন। সো দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট পারমিশনগুলোকে অ্যালাউ করে দেওয়ার পরে উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানটাতে লেখা রয়েছে ইন্টারফোন নাম্বার, এর পাশেই আপনাদের দেশের কান্ট্রি কোডটি দেওয়া থাকবে। সো আমি যেহেতু বাংলাদেশ থেকে দেখাচ্ছি, এজন্য দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের বাংলাদেশের কান্ট্রি কোডটিকে দেওয়া রয়েছে। সো আপনি এটিকে ইন্ডিয়া থেকে করলে সেক্ষেত্রে আপনার ওখানটাতে অটোমেটিকলি কান্ট্রি কোডটি চলে আসবে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন। সো এজন্য জাস্ট আপনার ফোন নাম্বারে জিরো বাদ দিয়ে বাদবাকি যে ফোন নাম্বারটির যেগুলো থাকে সেই অপশনগুলোকে জাস্ট আপনি এখান থেকে টাইপ করে দিবেন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি জাস্ট আমার ফোন নাম্বারটিকে এখানটাতে দিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, ফোন নাম্বারটিকে দেওয়া হয়ে গেলে এখানটা যে দেখতে পাচ্ছেন গেটে ভেরিফিকেশন কোড, ওটার উপরে জাস্ট একবার টাচ করে দিবেন। এরপর এখান থেকে জাস্ট কনফার্ম চাইবে, জাস্ট এখান থেকে আপনি ইয়েস করে দিবেন। আমার যেহেতু এই সিম কার্ডটি এই ফোনটির ভিতরেই অ্যাড করা রয়েছে, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমার কোডটি কিন্তু এখান থেকে সরাসরি অটোমেটিকলি বসে যাবে। এবং আপনার যদি এই সিম কার্ডটি অন্য কোন যে কোনো ফোনের ভিতরে থাকে, সেক্ষেত্রে সেই ফোনটিতে একটি এসএমএস চলে যাবে, সেই এসএমএস থেকে সেই কোডটিকে জাস্ট আপনি এখান থেকে এনে বসিয়ে দেবেন। সো এরপর যদি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে সিম্পল একটি পারমিশন চাইবে, জাস্ট আপনার পারমিশনটিকে অ্যালাউ করে দিবেন। সো পারমিশনটিকে অ্যালাউ করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে এই ডিভাইসের যে নামটি রয়েছে সেই নামটিকে জাস্ট এখানটাতে ডিফল্টভাবে দেওয়া থাকবে। সো এখান থেকে যেহেতু আমি আমার নিজের নামটি দিয়ে দেবো, এই জন্য জাস্ট আপনারা এই নেমটির উপরে জাস্ট টাচ করে দিবেন। টাচ করে দিয়ে এটাকে জাস্ট এখান থেকে সরাসরি কেটে দেবেন।
সো কেটে দেওয়ার পরে জাস্ট আপনি আপনার নামটি কিন্তু চাইলে এখানটাতে দিয়ে দিতে পারেন। সো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এখানটাতে আমি আমার নিজের নেমটি দিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এরপর রয়েছে এখানটাতে ক্যামেরা অপশনটি রয়েছে, ক্যামেরা অপশনটির উপরে ক্লিক করলে এখান থেকে যদি আপনি চুয়েস এ ফটো এটার উপরে যদি ক্লিক করে দেন সেক্ষেত্রে আপনাকে গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। এখান থেকে গ্যালারি অপশনটিকে সিলেক্ট করে দিবেন। সো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে চাইলে কিন্তু আপনি আপনার প্রোফাইলে যে কোনো একটি ফটোকে অ্যাড করে নিতে পারেন। সো আমি জাস্ট এখান থেকে কোনো ফটোকে অ্যাড করে নিচ্ছি না, আমি জাস্ট উপর থেকে ডন এই অপশনটির উপরে জাস্ট একবার টাচ করে দিচ্ছি। সো এরপর দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে এবং এখান থেকে অ্যালো অপশন আসবে, জাস্ট আপনি অ্যালো অপশনটির উপরে টাচ করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানটাতে আমাদের প্রথম রয়েছে মেসেজ অপশন, মেসেজ অপশনটির উপরে সিলেক্ট করা অবস্থায় ডান পাশে দেখতে পাচ্ছেন একটি মেসেজের যে আইকনটি রয়েছে এটার উপরে জাস্ট আপনারা একবার ক্লিক করে দিবেন। সো এখান থেকে যদি আপনি কাউকে মেসেজ সেন্ড করতে চান সেক্ষেত্রে জাস্ট আপনি এখানটাতে এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনি যেই নাম্বারগুলোতে এখান থেকে আপনি মেসেজটিকে সেন্ড করবেন এখানটাতে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে সকল ফোন নাম্বারগুলোকে শো করা হবে। আর ইতিমধ্যে কিন্তু আমাদের এই যে বিপ অ্যাকাউন্ট কিন্তু দুটো নাম্বারে জাস্ট খোলা রয়েছে, যে দুটো জাস্ট উপরের দিকে শো করা হচ্ছে। সো আপনি এখান থেকে যাকে পাঠাবেন তার নাম্বারটিকে জাস্ট সিলেক্ট করে আপনি এখান থেকে খুব সিম্পলভাবে SMS পাঠাতে পারেন। এরপর রয়েছে কল অপশন, জাস্ট আপনি কলের অপশনটির উপরে একবার ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার যেহেতু এই বিপ অ্যাকাউন্টটি উপরে দুটো যে নাম্বার রয়েছে তার সেই দুটো নাম্বারই কিন্তু খোলা রয়েছে, এজন্য দেখতে পাচ্ছেন একটি ভিডিও কল এবং একটি অডিও কলের কিন্তু অপশন তাদের নাম্বারের সাইটে কিন্তু দেখানো হচ্ছে। সো দেখতে পাচ্ছেন আমি চাইলে কিন্তু খুব ইজিভাবেই এখান থেকে তাদেরকে অডিও অথবা ভিডিও কলগুলোকে ইমোর মতোই করে দিতে পারি। সো দেখতে পাচ্ছেন এরপর জাস্ট এখান থেকে মোর অপশন রয়েছে, জাস্ট আপনি মোর অপশনটির উপরে টাচ করে দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো অপশন চলে আসবে, তার ভিতরে উপর দেখতে পাচ্ছেন আপনারা ডিসকভার, জাস্ট আপনি যদি ডিসকভার অপশনটির উপরে টাচ করে দেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানটাতে তাদের এই যে কোম্পানির যে সার্ভিসগুলো রয়েছে বাকি যে অ্যাপসগুলো রয়েছে সেগুলোকে জাস্ট এখান থেকে শো করা হবে। সো আপনারা চাইলে কিন্তু তাদের কোম্পানি আদার্স অ্যাপগুলোকেও ইউজ করতে পারেন। সো এরপর দ্বিতীয় নম্বর রয়েছে গেমস, জাস্ট আপনি চাইলে কিন্তু এই অ্যাপটির ভিতর থেকে গেমস খেলতে পারেন, এজন্য জাস্ট গেমস অপশনটির উপরে টাচ করে দেওয়ার পর এখান থেকে ওকে অপশনটির উপরে টাচ করে দেবেন। এরপর জাস্ট একটু লোডিং চাইবে প্রথমবার যেহেতু সেট হচ্ছে, এরপর জাস্ট আপনাদের সামনে অনেকগুলো কিন্তু গেমসগুলোকে এখান থেকে শো করা হবে, যেগুলো চাইলে কিন্তু আপনারা খুব ইজিলিভাবে খেলে নিতে পারেন। সত্যি এখান থেকে গেমসগুলোকে তারা এখান থেকে প্রোভাইড করে সম্পূর্ণ গেমসগুলো এখান থেকে ফ্রি রয়েছে এবং তাদের গেমসগুলো বেশ অনেকটাই সুন্দর, চাইলে আপনারা কিন্তু এখান থেকে গেমস খেলে এটার ভিতরেও টাইম পাস করতে পারেন। আর ইমো বা হোয়াটসঅ্যাপের ভিতরে কিন্তু এরকম ফিচার্সগুলো নেই। এরপর রয়েছে দেখতে পাচ্ছেন কন্ট্রাক্ট লিস্ট, জাস্ট আপনি কন্ট্রাক্ট লিস্ট অপশনটির উপরে টাচ করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে সার্চ অপশন থেকে আপনি আপনার ফোনে সেভ করা সমস্ত নাম্বারগুলোকে কিন্তু চাইলে আপনি এখান থেকে সার্চ করে দেখে নিতে পারেন, অথবা আপনি যে কোনো নাম্বার কিন্তু এখান থেকে সিলেক্ট করে বেছে নিতে পারেন। এরপর রয়েছে ডায়াল প্যাড, জাস্ট আপনি এখান থেকে ডায়াল করে যে কোনো নাম্বারকে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে বিপ অ্যাপটির মাধ্যমে চাইলে কিন্তু কল করে দিতে পারেন। সো এরপর দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা রয়েছে ক্যামেরা, সো জাস্ট আপনি এই ক্যামেরা থেকে চাইলে কিন্তু যে কোনো রকমের ভিডিও কল করতে পারেন, অথবা যে কোনো ভিডিও ডাটা কিন্তু তাদের কাছে সেন্ড করতে পারেন, অথবা আপনি চাইলে কিন্তু যে কোনো ফটোকে এখান থেকে তুলে সেটাকে জাস্ট তাদের যে কোনো কারো কাছে কিন্তু সেন্ড করে দিতে পারেন। এরপর রয়েছে দেখতে পাচ্ছেন নিচের দিকে ইনভাইট ফ্রেন্ডস, জাস্ট আপনি ইনভাইট ফ্রেন্ডস এই অপশনটির উপরে টাচ করে দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের নিচের দিকে অলরেডি তিনটি অপশন রয়েছে। এখান থেকে প্রথম রয়েছে SMS এর মাধ্যমে আপনি চাইলে কাউকে ইনভাইট করতে পারেন, এরপর রয়েছে মেইলের মাধ্যমে আপনি চাইলে কাউকে ইনভাইট করতে পারেন, এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন রয়েছে আদার্স অ্যাপস, মানে আপনি অন্য অ্যাপসের ভিতর থেকেও চাইলে কিন্তু তাদেরকে যে কোনোভাবে ইনভাইট করতে পারেন। সো এরপর দেখতে পাচ্ছেন একেবারে সর্বশেষ রয়েছে সেটিংস অপশন, জাস্ট আপনি সেটিংস অপশনটির উপরে ক্লিক করলে এখান থেকে দেখতে পাবেন আরও বেশ অনেকগুলো অপশন আপনাদের সামনে চলে আসবে, তার ভিতরে দেখতে পাচ্ছেন চ্যাটিংয়ের যে অপশনটি রয়েছে সেটা দেখতে পাচ্ছেন উপর দিকে লেখা রয়েছে, এরপর রয়েছে নোটিফিকেশন এখান থেকে লেখা রয়েছে, এরপর লেখা রয়েছে ব্লক কন্ট্যাক্ট, মানে আপনি চাইলে এখান থেকে কাউকে ব্লক করে দিতে পারেন, এরপর রয়েছে মাই অ্যাকাউন্ট প্রাইভেসি, তারপর হলে গিয়ে পেমেন্ট সেটিংস, যাই হোক আপনারা এগুলোকে এখান থেকে দেখে নেবেন। সো বন্ধুরা অলরেডি এই অ্যাপটির যাবতীয় সেটিংসগুলো সম্পর্কে আমি আপনাদের সামনে কথা বললাম, চাইলে আপনারা খুব ইজিলিভাবেই কিন্তু এটাকে ব্যবহার করতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এই অ্যাপটিকে জাস্ট আপনি ডাউনলোড করবেন, এজন্য জাস্ট আপনি আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে যাবেন। সো গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখান থেকে সার্চ বক্সে জাস্ট আপনি সার্চ করে দেবেন বিআইপি,
সো জাস্ট বিআইপি লিখে সার্চ করে দেওয়ার পরে এই অ্যাপটি আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে সিম্পলভাবে আপনি ইনস্টল করে নেবেন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ছিল আজকের আমাদের ছোট্ট ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন অ্যান্ড দিস কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ছিল আজকের আমাদের ছোট্ট ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন অ্যান্ড দিস কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।